স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আবার কাজে লেগে পড়েছি, আর মেয়ে ছেলেদের তো এই একই কাজ, ঘরের বউদের। তো দেখো, সকাল উঠে আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তো ঘরটাও মোছা হয়ে গেছে, থালা বাসন ধোয়া হয়ে গেছে। এখন আমি উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, বুলটিও কিন্তু বাইরে বেরিয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে। তো দেখো তো, আর প্রত্যেক দিন জানো তো, এই এখন গাছের পাতা সব ঝরে যাচ্ছে, তো এখন প্রত্যেক দিন উঠোনে একদম পুরো পাতা পড়ে পুরো ভরে যাবে। তো এখন দেখো, আমি এগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, মশা মারার জন্য প্রত্যেক মানে আমাদের এই পঞ্চায়েতের থেকে আসে, মানে স্প্রে করতে, যে মশা টশা যাতে মরে যায়, ওর জন্য ওই স্প্রে করে ও পাশে দিচ্ছে, আর এ পাশটাও স্প্রে করে দিয়ে দেয়। কিন্তু কাকুটা খুব ভালো, মানে প্রায় দিনই আসে, এসে স্প্রে করে দেয়। তো একটু চেনা পরিচিত হয়ে গেছে কাকুটার সাথে। তো দেখো, আমার এই পাশটা ঘরের পেছনটা একটুখানি করে দিচ্ছে ভালো করে। এমনিতেই তো পাশে পুকুর, বাগান, আর কি বলবো, মশা তো খুবই মশা, আর কিছু বলার নেই। দেখো এদিকটায় সামনেটাও দিয়ে দিয়েছে, আর কাকুটা দাঁড়িয়ে একটু কথা বলছি। তো বন্ধুরা, তো হট করে না ভাবছি এক জায়গায় যেতে হবে, মানে হট করে সিদ্ধান্ত হয়ে গেছে। এখন কি করব, এই মানে উঠোন ঝাড় দিতে দিতে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। তো দেখো, আমি বাকি উঠোনটা ঝাড় দিয়ে আমি রেডি হয়ে একবারে স্নান ধ্যান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। তো তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই কী ব্যাপার, আজকেরা এত সুন্দর সেজে গুজে আমাদের সামনে চলে আসলো, নিশ্চয়ই কোথাও যাবে, অবশ্যই কোথাও যাব। তো দেখো, তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে, এই যে দেখো রেডি হয়ে গেছে। তো এখন বেরোবো, মানে একটা খুবই দরকারি একটা কাজ পড়ে গেল, ওই কারণে বেরোতে হচ্ছে। তো আজকেরা চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়েও নিয়ে আসি, ঠিক আছে? তো কালকেরাও তো বেরিয়েছিলাম, তো আজকেরাও যাব। তো চলো একটু বেরিয়েই আসি না, একটু অনেক দিন মানে অনেকটা দূরে যাই না ট্রেনে করে, তো আজকে চলো একটু ট্রেনে করে অনেকটা দূর যাই, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো, তা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে, তো দেখো এই যে টোটোতে উঠে গেছি, আর তোমাদের দাদা ভাই সামনে আছে। তো একবার স্টেশনে যেয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো চলে এসেছি স্টেশনে, এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। কোন দিকে যাবা? তো দেখো বন্ধুরা, হাবড়া থেকে ট্রেনে উঠে পড়লাম, তো আমি কিন্তু বসার সিট পাইনি, তো দাঁড়িয়েই রয়েছি। আর এদিকে দেখো, মানে ট্রেনে যারা যাতায়াত করে, তো দেখো ফুলের মালা গাঁটছে, তো ওইগুলো এখন শিয়ালদায় নিয়ে গিয়ে মনে হয় খুব সম্ভব বিক্রি করবে। দেখো কোথায় চলে এসেছি বন্ধুরা, কত দূর বাড়ির থেকে বলতো, প্রচুর দূরে চলে এসেছি। তোমাদের দাদা ভাই ওই যে আগে রয়েছে, আজকে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি তাও নিজেরাও জানি না কোথায় যাচ্ছি। তো এখন স্টেশনে আছি, দেখো একটা ট্রেন এমনি ফেলানো রয়েছে, দোপাল্লা ট্রেন। তো বন্ধুরা দেখো, এই যে ট্রেনটা না, এই ট্রেনটা তখন বাইরের থেকে, যখন কোভিড-19 হয়েছিল তখন দেখো বাইরের থেকে কিন্তু নিয়ে এসেছিল সব
মানে রোগীদের। তো ট্রেনটা দেখো এখানেই মানে পড়ে রয়েছে, ট্রেনটা আর অচল হয়ে গেছে, ট্রেনটা আর চালানোর মতন মানে চালাবে না মনে হয় ঠিক করেছে। তো সেই আমি যতদূর জানি তো দেখো ট্রেনটা কিন্তু অচল হয়ে পড়ে রয়েছে এই স্টেশনটায়। তো এখানে আজকে আসলাম, তো তোমাদেরকে একটু দেখালাম, দেখেছো তো। এখন বাড়ির দিকে যাব, জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, দেখো চারদিকটা কিন্তু কত সুন্দর। তোরা ট্রেন ঢুকে গেছে, এখন ট্রেনে উঠবো। তো দেখো ও যে ট্রেন আসছে, আপনি বন্ধ করে আবার জানলে এক কালার হয়ে যাবে। দেখো এই যে শিয়ালদা স্টেশন, শুধু লোক আর লোক, আবার যা ভিড়, মানে কি বলছি। তো বন্ধুরা দেখো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, তো ট্রেনে উঠে পড়লাম। এটা শিয়ালদার থেকে ট্রেনে উঠলাম, তো দেখো ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে, আর ওপাশে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, এখন হাওড়ায় নেমে পড়লাম, এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ট্রেন থেকে নেমে আমাদের হাওড়া স্টেশনে জগদ্ধাত্রী পুজো হয়েছে, আর এদিকে দেখো এটা কিন্তু খুব সুন্দরই করেছে, খুবই ভালো লাগছে, গানের তালে তালে একটুখানি মজা দুলাচ্ছে। আর এদিকে দেখো দেখো মায়ের দর্শন করে নাও একটু তোমরা সবাই। তো এবছরে এই স্টেশনে একটা ঠাকুরই দেখা হলো, লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে। দেখো তোমাদের দাদাভাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তো দেখো এটা কিন্তু বেশ আমার কিন্তু খুব ভালো লাগছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। এই দেখো হাবড়া প্ল্যাটফর্ম, ওই যে আমাদের হাবড়া টিকিট কাউন্টার। তো বন্ধুরা দেখো এই বাড়িতে চলে আসলাম, তো এসে কাপড়টা পাল্টিয়ে নিলাম, খুবই কষ্ট হচ্ছে, এখন ভাবছি একটু শোবো, খাওয়া দাওয়া এখনো কিছু করিনি, খাওয়া দাওয়া করবো তারপরে শোবো, এখন রান্না করতে হবে তারপরে খেতে হবে, ঠিক আছে। তোমাদের দাদাভাই জামা প্যান্ট ছাড়ছে, তো ভিডিওটি বেশি বড় করলাম না, আর ভিডিওটি আজকে কী হয়েছে জানি না, মাথা মুন্ডু, শুধু ট্রেন আর রাস্তাঘাট, এই ছাড়া তো আর কিছুই না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা যারা দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বন্ধুরা।